লামসুগু নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল আংনং মিলোগি চমু গ্রেসি তিনি নিকো পুরো কক্ত মারুংখা বাথাক জাক মালখুং কলক কিরিবা শিনচাখাই জুলাই জুলাই পরচুংখা পাতিমুং বিশাখাপত্তনম মালখুং কলক স্টেশনও মানিক সাহা আসামনি মন্ত্রী অকরা হিমন্ত বিশ্ব শর্মা উত্তর প্রদেশ নি মন্ত্রী অকরা যোগী আদিত্যনাথ নখবই জয়তা হাস্তিনি মন্ত্রী নেতা নেত্রী রক্ত খবই কুবুনি আদুং রক ককতি শালক আইসো কপচা পান্ডা সংসা জাখা শ্রী শ্রী শান্তিকালী আশ্রম নি মন্দির ফিয়ক জাকনা নিন বুস্তাঙ্গতনি ওই আশ্রম নি মহারাজ পদ্মশ্রী চিত্ত মহারাজ নি সত্থানমা বাই অশানি পাটাও ফাইমান জাখা মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম ত্রিপুরা লোকসভা যোগ থাই নিকাচাম এমপি রেবতী ত্রিপুরা নক খবই দেব কুবুনি রক ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা বেলাই হামবাই ফুঙ্কাহাম যত মিডিয়া রং সং তিনি বড় কাঠালনি শান্তিকালী আশ্রম বসকাংনি সাতাইশ তারিখ সাতাইশ আগস্ট যিনি হেমন্ত শর্মজি আসামনি মুখ্যমন্ত্রী এই আদিত্য যুগন যোগী ফাইনাই বসং সাতাইশ তারিখ মনতি যেন তিনি যত যারা বিনি শান্তিকালী আশ্রমনি যারা সাধুর যারা বিনি শিষ্য যেন তিনি আসুগই বসং সাতাইশ তারিখনি প্রোগ্রাম মতে যেন প্রস্তুতি কমিটি বসকাউনি এই প্রোগ্রাম বাহিক সাকসেস খেমা মনোপিন চৌধুরী যারা আশ্রম হয়ে মহারাজ আশ্রম হয়ে চৌধুরী মিটিং হবেন বসকাউনি প্রোগ্রাম চৌ সাকসেস আমরা বড় কাঠাল আমাদের শান্তিকালী আশ্রমে আছে এখানে যে মন্দিরটা হয়েছে এই মন্দির আগামী সাতাইশ তারিখ উদ্বোধন করা হবে অগাস্টের সাতাইশ তারিখ তো তার জন্য মহারাজ চিত্ত মহারাজ এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা ওনার নেতৃত্বে আজকে একটা বৈঠক হবে
আমাদের মাননীয় মন্ত্রীরা থাকবেন, একজন বিকাশ দেববর্মা মহোদয় ইতিমধ্যেই হাজির হয়ে গেছে, সুরন্ত চৌধুরী আসছেন, আরও কয়েকজন আসবেন বিশেষ অতিথিরা। তো এখানে কমিটির তরফ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তো থাকবেনই, পাশাপাশি আমাদের প্রতিবেশী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি এবং উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীজিকেও আমন্ত্রিত করা হবে। তো এই উপলক্ষেই আজকে এখানে বৈঠক হবে, তার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। ফাইডাই বংশে তো চংবাড়ি নবস্কাং তনিয় কক্তিশাল ভোটনাহার থানি কৃঙ্গা খরকনি ভোটনাহার জাগাই তঙ্গ জাজা আমচাইও ফাইনাই পঞ্চায়েত চংবাড়ি নবস্কাং তনিউই ককতিশাল ভোটনাহার থানি কৃং চাক রকনি ভোটনাহার জাগাই তঙ্গ জুয়াজা আমচাইও ককতিশাল ডুগলি ব্লক উপচুলিউই তঙ্গ ভোটনাহার থানি কৃং চাক রকনি ভোটনাহার জাগাই তঙ্গ হিনি শাখা রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট ত্রিপুরা। আজকে আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন 2024 এর আজকে প্রথম ইডিপি কাস্টিং হচ্ছে। আমাদের 10টা থেকে শুরু হয়েছে ইডিপি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে। আমাদের টোটাল ভোটার আছে 222 জন, আমাদের ফর্ম 16 ফিল আপ করেছে, তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে, কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি। তার মধ্যে পোলিং পার্সোনাল আছে 96, পুলিশ পার্সোনাল 69 এবং আদার্স আছে 57। এখন অবধি 11টা অবধি যতজন ভোটার হয়েছে 17 জন ভোট দান করেছেন, ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আর ভোট চলবে 4টা অবধি, বেলা 4টা অবধি ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত মানে এখানে কি শুধু জেলা ভোট কোন কোন ফিটার পঞ্চায়েতের? হ্যাঁ, থ্রিটার পঞ্চায়েতের, কিন্তু আমাদের এখানে আমাদের ডুকলি ব্লক এলাকাতে 5টা জেলা পরিষদের কনস্টিটুয়েন্সি ছিল সিট নম্বর, তার মধ্যে 2টো আনকন্টেস্টেড ডিক্লেয়ার হয়ে গেছে এবং 3টের জন্য ভোট হচ্ছে। যেমন জেলা পশ্চিম জেলা ত্রিপুরা জেলা পরিষদ 13, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 15 আর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 17। এই 3টা জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি আর আমাদের কাঞ্চনমালার 4টা গ্রাম পঞ্চায়েত সিটের এখানে ভোট গ্রহণ চলছে। গ্রাম পঞ্চায়েত আমাদের 23টা গ্রাম পঞ্চায়েত, 23টা গ্রাম পঞ্চায়েতের টোটাল ছিল 277 সিট, তার মধ্যে 1টা ব্যাকান্ট, কোনো প্রার্থী জমা পড়েনি, আর 4টাতে ভোট হচ্ছে, বাকিগুলি সব আনকন্টেস্টেড। আর পঞ্চায়েত সমিতি আনকন্টেস্টেড, আমাদের 15টা পঞ্চায়েত সমিতি সবই আনকন্টেস্টেড। থ্যাংক ইউ। চণ্ডীপুর আরডি ব্লক ধনবিলাস পঞ্চায়েতে চংবাড়ি নদী ককতিশ হল লোকগথমং পান্ডা সংস্থা শাখা অনুগতি হাকর বাই খপজাক জেনারেল পঞ্চায়েত নি বাগাই লোকগথমং পান্ডা খ্লাই জাখা চণ্ডীপুর আরডি ব্লক ধনবিলাস পঞ্চায়েত নি চংবাড়ি নদী অশালী লোকগথমং পান্ডা অশালী লোকগথমং পান্ডা ফাইমান জাখা মন্ত্রী বৃষ্টিকেতু দেববর্মা এমডি ধীরেন্দ্র দেববর্মা তাই রঞ্জন সিংহানো খবর তাই বকুবলি র। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট ত্রিপুরা। সংবিধানকে আমরাও মানি, আমাদের অধিকার ডিমান্ড করার জন্য, আমাদের অধিকারকে সুরক্ষিত করার জন্য আমাদের দাবি থাকতেই পারে, কিন্তু সেই দাবি আমরা প্রত্যেক মিটিংকেই বলি, সেই দাবি কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে নয়, শুধু আমাদেরকে আমাদের অধিকার দাও, সেটা খাদ্যের অধিকারে হোক, পানীয় জলের অধিকারে হোক, রাস্তার অধিকারে হোক, শিক্ষার অধিকারে হোক, সব অধিকার যাতে আমরা সমানভাবে যাতে পেতে পারি সেই জন্য আমাদের লড়াই। সেখানে তো কোনো জাতি বিদ্বেষের কোনো কথা অথবা কোনো প্রশ্ন আসে না। তো আমরা চাইছি আমাদের এডিসিকে ক্ষমতাশালী করুক, ডাইরেক্ট ফান্ডিং করুক। আমরা চাইছি আমাদের এডিসি এলাকাকে নিয়ে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বানাতে চাই। এর মানে তো এই না যে আমাদের অধিকার পাওয়ার জন্য আমরা লড়াই করছি, মানে এই না যে আমাদের অধিকার দেওয়ার জন্য ওই আরেকজনের অধিকার থেকে ছিনিয়ে আমাদেরকে দাও, এই দাবি আমরা কখনো করিনি এবং করবো না। আমাদের দাবি যাদেরকে দেওয়া হচ্ছে তাদের মতো সমানভাবে আমাদেরকেও যাতে দেন, এটাই আমাদের দাবি। কাজে আমি দেখো বুঝি না নয়, আমরা সবখানেই বলি আমাদের অধিকারের দাবি, মানে ওই
অন্য জাতির বিরুদ্ধে আমরা কথা বলছি এরকম না, কিন্তু আমরা কি দেখি যে আমাদের বক্তৃতা, আমাদের মহারাজার যে কথাগুলি অনেকের কাছে জাতি বিদ্বেষ লাগে, কিন্তু আমরা কি দেখি আমাদের মহারাজা যে তার রাজন্য আমার থেকে চলে এসেছে, যে এখানে ত্রিপুরা রাজ্যে সকল অংশের মানুষই থাকে এবং থাকবেন, কিন্তু সমান যে অধিকার সেটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন। এবং আমরা এখন ত্রিপুরা রাজ্যে মিলিজুলি সরকার চালাচ্ছি সেটা সবাই জানে, তার মধ্যেও যার যার রাজনৈতিক অধিকার, আমাদের ত্রিপুরা মাথা একটা রাজনৈতিক দল, একটা স্টেট পার্টি হিসাবে আমরা গণ্য করা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে, একটা রাজনৈতিক দল হিসাবে সবার অধিকার আছে যে আমাদের রাজনৈতিক অধিকার এবং রাজনীতিকে, আমাদের পার্টিকে শক্ত করা এবং পার্টিকে আরো উর্বর করে তোলার জন্য সব রাজনৈতিক দলের অধিকার আছে। এমনই আমরাও চাইছি, শুধু এডিসি দখল করলে চলবে না, এখন 13 জন এমএলএ আছি, এটা দিয়েই চলবে না, আমরা গ্রাম পঞ্চায়েতেও আমাদের রাজনৈতিক দলকে আরো এক্সটেনশন করার জন্য আমরা কাজ করে চলছি। আজকে আমাদের এই জনবিলাস গ্রাম পঞ্চায়েত, আমাদের যে 4 জন প্রার্থী এখানে বসে আছেন, তাদের জন্য আপনারা আরো মাত্র 5 দিন, এই 5 দিন যান লড়াই, এই লড়াইটাকে সুনিশ্চিত করার জন্য অচিনি চবা ও 4 জনা চিনি প্রার্থী অজাচি যেতম নাই বড় কৃপায় খানে লাগে কাঞ্চনপুর আগরতলা ধর্মনগর সাবরুম বিলুনিয়া নেতৃত্বে অবশ্যই অ গ্রাম পঞ্চায়েত যেহেতু চিনি নাই আপনি বাকি নরক কাহাম খায় শিখলা রক চিনি ভুলি বদল রক তিনি ও বতলি বাজার ফাইয়ই অমহাইকে কক ছালাই দেনি অমহাই নির্বাচন বিভাগে যে কক পিনানি ফাইবানি অব শুধু নির্বাচন বিভাগে কক পিনানিয়া সিন সারাত্রি প্রব চিনিতি প্রসারক বব আন্তায়তং চিনিতি প্রসারক এডিসিনি ফাতরব গ্রাম পঞ্চায়েত বসে বড়পাং বসে নুকুমবাং আবচং দিনি সাইমান খা কেন সাইমান নাই নরক সাইমান দি যে ত্রিপুরা ও জাগাও সিমি আছে নি বড় গোবাং মা জাগন তাগুব তঙ্গ নরক বিভাগে সিন চেষ্টা চালু হইতে গো সিনি বরং গ্রাং এমডিসি সিনি কাউন্সিল ও থাকা সেশন চলে ফুরু যে ও দন বিলাস ন দন বিলাস গ্রাম পঞ্চায়েত ন সিনি জাতি প্রসার কোম্পানি ও পঞ্চায়েত যাতে এডিসি নিয়ে আমচাই আছে তুলাম মানানি আপনি বাকি কক সাজার তে ফিউচার থিনাঙ্গ সং নমি বাগৈ শ্রী ভোগা গ্রহণ তো সানাই সানাই আপনি লগি লগি অ যে আইন পাঁচকে ডিলিমিটেশন খাইয়া কয় সং নর এডিশিয় কি সকানি এডিশিয় তলানি আর সামু শ্রী ভবিষ্যৎ জারি তো নাই খাই পান তাকর বুকর বুসকাঙ্গ যে পুইলা সামু আপন তো সং মাতা লাগির নাই যে তাবু যেহেতু গ্রাম পঞ্চায়েত কয় যা সং আপনার খাওয়া ঘোরা খাইছেন সময়মান আলাই নাই অ গ্রাম পঞ্চায়েত চিনি ভুবাগ্রানি ত্রিপুরা মথানি পার্টিনি গ্রাম পঞ্চায়েত নাই
তে অমন সারা ত্রিপুরা নিবিশেক ও ভিলেজ ও গ্রাম পঞ্চায়েত চিনি ভুবাক রানী ত্রিপুরা মাথা পাটি লিঙ্গে পুইলা উদাহরণ অঙ্গানি নিথুম আকব নন সিং সারা ত্রিপুরা গেছে চিনা বগে নরক ও দন বিলাস গ্রাম পঞ্চায়েত। পূর্ব নোয়াগাঁও উড়াবাড়ি অঙ্গনবাড়ি সেন্টারে সমমো থাক যাক মানো তুই সবাই শুক্রবই সবিক নারিকা বিজেপি নেতা শুকুরমণি দেবর্মা কক্তমা ধুমরাই রংনি শাকথার মা হেজামারা ব্লক বৈখব যাক সালকা নোয়াগাঁও উড়াবাড়ি অঙ্গনবাড়ি সেন্টারে সামুং জেংজাখা কক্তি শাল ও সামুং 4,83,000 রাং মারিনি তে এরেগা প্রজেক্ট নিবিশিনতে খ্লাইডি জাকা ফিয়া আমজাইনি চেয়ারম্যান খবৈ টঙ্ক সংলুক রংনি সানমুং টংমানি হিনকে অঙ্গনবাড়ি সেন্টার কিচিক প্লাস নাম জাগিয়া হানি বাগৈ ওয়াতি ক্লাইমা দৈরাতে চেরাই রকমের শ্রমমুং মথাগৈ তনি জাকা হিনে ও সামুং খ্লাইরি নাই অংখা আমজাইনি বিজেপি নেতা শুকুরমণি দেবর্মা তে অবনতি কক্তম নিবিশ কাঙ্গ অঙ্গৈ সাবৈক নারিকা সামুং মথাক জাগিয়া সামুং চেয়ারম্যান জর্না দেবর মাসে অবনতি তাতাল কক পিড়ি বন লাসিমা সিংসা খাইনা নাইমানি হিনি শাকা এরেং এরেং মাজরা বেরমা বাকি জর্না দেবরমানি বাকিব নাংমানি ইয়াপ্রে সেজাঙাই হিনি সাবেক নারিকা বিজেপি নেতা শুকুরমণি দেবর্মা অবিনাশ বরকে ইউটিউব চ্যানেলে কানির মান সিনি কাম রানিং সি সিলিং রিয়াখ ওয়ার কানো সাজাক এমনি সাল বছর গর অবাহাকে কাম মথাগে তো জাক মানে ও কয়েক দিন 10 12 দিন আহাই সং কাম মথাক জাক কাম মথাক জাক বরং সহ টঙ্গার দে তাই কয়েক দিন পরে তেসে খাই দে অমা হাগে অফিসিয়াল আনো সাজেশন দি জাক আং অফিসিয়াল নি মোতাবেক সারা আং কোন সামুক খাই এমনি সামুক রকে সাব রকে তো সামং ইঞ্জিনের সামং আনো দায়িত্ব রেখা শুকুরমণি দেবরমান এমনি আয়ু সাব বনি আয়ু আদিন ব্লক দিন সাব বুংতাম আং বুংলে আসে সঙ্গে গিয়া ও সঙ্গে যে কৌশিক দপেনি যে মিয়া সামা ভইয়া নি সাব হুম খাং সঙ্গে গিয়া থাকে মালাইখাই বক সঙ্গে যাবে আসে তাবু নি মতামত নি নাইমুং রাপতাম সিনে নাইমুং সঙ্গমন তাই পাঁচ দিন বিশন সিলিং ওয়ান সাদা তিনটা আবার প্লাস্টার খাইয়ে ও রুম কাছা প্লাস প্লাস্টার খাইনে তঙ্ক সুং অমন রিবই সুং পরিষ্কার করে নাই যদি ন হাই কাম পাই আছে ইউটিউব কারে মানে সুং মনিব আনি যখন মানহানি কাং মানহানি ব্যবস্থা আং অফিসিয়াল তে সাজেশন না হারে আং তা মুখাই খাইমাই আব অফিসিয়াল ব্যবস্থা করে নাই আনি ব্যবসা সুং খানাই সুন তো কাম্পায়া খুবলে কাম্পাই খেছে নং সুন রং আত্মসাত খাই হিনি সানাই বলে রং রেখা বুসকাং রো ও দরজা রো ওকলং নিতাই দরজা গ ফরকি তংক গিরিল খেতে রং রেখা ফরকিনি সাকা সাজা তো গাবো প্লাস্টার খাই যে গ্যাখ রং রেজে গ্যাখ সুন মক পাইরে নাই সুন এক সপ্তাহ বিশেষ সুন যতন ও সামন সুন একদম পরিষ্কার ভাবে সুন পাইরে নাই সঙ্গ ম আহাই সামানি ম বেলেকে চাইয়া রানিং বড় খোঁজ খবর সঙ্গে পান থাকে সঙ্গা নাংবা অফিসিয়াল পান সঙ্গ যখন বড় সঙ্গ অফিসার সঙ্গা খাইব অফিসে থাঙে যাচাই খাইতুন যে বড় বড় যে চেন্নাই মেডিয়া রঙ তুই যে তিসারিকা বড় অফিসিয়াল থাং যাচাই খাইগার তো নং পারাও যে চিরে খবলে নং তাম লাভ বানাইবা নং অফিসে বিলাই যোগাযোগ খাই যায় নং কাম তাঙে তাপ উপায় এখ অফিসনি আয়ু বা এইচ ডি ও আর ডি এইচ ডি রক্ষে জবাব রেলাই বলে আং তো বরফ ঢাকি খে খেলাই রেদি তিনি সাকা আং খেলাই রেখে আসছি বলে সঙ্গ তো তাও বো কাম পাই আকো বলে সং পাকে হিনি সাকাই যে সঙ্গ রাংসাও হিনে সঙ্গ সানাই বলে নং তাবো যে অফিসার অফিসিয়াল থাকে নং অ ব্যাপার সুর সঙ্গে কে ব্লগ ফানং থন বা আর ডি এইচ ডি নার ফানো ও যে 5,08,000 ও জাগ যত 5,83,000 গভর্নমেন্ট সাপ্লাই টিন সাপ্লাই সিমেন্ট সাপ্লাই সঙ্গে তাম খাই খাই দা জিএসটি কে তো তাই দিবা তাই জিএসটি 18,18,000 তানো 4,83,000 2,000 কম 1,00,000 ইন্ট্রি থাঙো গেছে কাম পাইছে সঙ্গে শুনে যে অ্যামাউন্ট খাই অপপ্রচার খাইও অব বেলেগে নিন্দনীয় বেলেগ চাইয়া
আন মংসকর মনি দেব রমা নেব ফটো কত আং সকি কেন্দ্রের ইনচার্জ বিজেপি নি না যে গাই মন্ডলের সদস্য এমনে ও অঙ্গনবাড়ি কেন্দ্র নি বুমুরক উরাবাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্র এমনে সামনে বাজেট বসু তো মানে সামনে বাজেট 4,83,000 তারপরে সাল বছর এমনে কয় মাস এমনে সামুন টেন্ডার মাস কাইসা নপরুন খা অফিস অর্ডার রেখে আং খাই অফিস আং বুঝছিলি মাইয়া বড় সামান মতে সে সুমা খাই নরব সামান খেলাই রেখে দে পরে চিন্তা খাই নি হিনে সঙ্গ তো তাকে কাম পাই খুবলে সঙ্গ জনগণ বা অফিসিয়াল বা আনি কোনো রিপোর্ট চেয়ে রিমান করি কাম পাই হলে কাম্পাই হিনে রিপোর্ট দেখেছে আং আপন অফিসিয়াল আনি বিরুদ্ধে অ্যাকশন না হানে বলে যখন আং সে রিপোর্ট ইয়া কাম্পা কে হিনে সেই বাকে ইউটিউব করিকে সঙ্গে আইনি ব্যবস্থা মা থানাই আপন হামেতা হিন্দু বরক না কার সামাই তো আবু বং ব্যাপার আনি ব্যাপার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার ইয়া কিন্তু ইউটিউব যে চ্যানেল কারি মানে আবু খান কিসে সাজাক লেগে কাম তো পায় খুবলে একজন ভাইস চেয়ারম্যান রেগানে রাংথুম লাগে জনগণ হিসাব দেখা কেসা রাংথুম ওই জনগণ সেরেগানে কাম খাই না রাংথুম যে কাম খাই মেকা আবু জনগণ বং প্রেসার দেরে সা সিনে কাম পায় ওকে শুনে প্রেসার ইমান মানসক দি সাংবাদ বন্ধুর অনুরোধ খাই অবনি ব্যাপার দুই নাম্বার খাইয়া সঙ্গ যে অফিসিয়াল যে অর্ডার আবন খাইয়াই সিনে প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রী বংনা আং অনুরোধ খাই রাংথুমি যে কাম খাইমান আবো প্রশাসন নজর না নাই সঙ্গ সামুন সঙ্গ পরিষ্কার কে রেনাই আসুন নমস্কার বন্ধুগণ সামান্য গুমতি তিমারি তৈলময় নখ বাইনা সকাং শাক শাক সবাই শুক্র বই মারিখা ইসলাম মিয়া লংমানী যতনি স্লাই মরক কুখা তংথাই হা থাকলাইয়া ওয়াতিওয়াওই টংমানী বাকে গুমতি তিমানী তৈলময় গুমতি তিমা রকুঙ্গ টংনাই নুখুনি বরগ্র তাবুক টংথাই হা গরি হানি বাকে মেলাগড় পৌরসভানী আট নম্বর ওয়ার্ডনি ইসমাইল মিয়া তিমা রকুঙ্গি নকমা সবাইকা সাকবাই থাকন তামনি হিমালে চা সালে হর হপুংন থুইমানলিয়া নক মরগৈ টংমানী বাকে গুমতি তিমানী তৈয়া বিনি নক নক কচগ্রি চলাং নওয়ান সুগৈ তাবুক বেলাই নওয়ানা যাক নক সবাই বুইনি থাইও বুইনি দুয়ার টংগৈ নুখুনি বরগ রকন বাহাইকে বড় তনিনাই তামুক খাইনাই থারমানজাগলিয়া ইসমাইল মিয়া ফিয়া মেলাগড় পৌরসভানী ইন্দিরানগর সাত নম্বরতে আট নম্বর ওয়ার্ডনি দুইমা রকমনি বরগ্র ওয়াইরে ওয়াই হাবনে থানী সানজাক বরগ্ন বোল্ডার্স নামই আরি খেলাই দিদি হিনে লাহার রকবকা সুইস হানি নাই যাক দৈলময় অবহাই এঙ্গানো ওয়ান সুগিন ফিয়া কেব খাইয়া বরগ্নি সানমুক রগ্ন তাবুক সেরাই সেরাই মকলক লাই তঙ্গ মেলাগড় পৌরসভানী সাত নম্বরতে আট নম্বর ওয়ার্ডনি বরগ্র ন খুব গরি এঙ্গৈ লামও মা অংখরনাই হিনে স্পুস্কাংনি সালক আমার নাম ইসমাইল মিয়া এটা এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ড তো আপনি অসময়ে ঘর ভাঙতেছেন অসময়ে ঘর ভাঙতেছি আমরা বোল্ডার দিব দিব কইছে না তারা আমরা গাঙ্গের গাঁদার বাড়ি কিন্তু অনেক বাড়ি ঘর ভাঙিয়া গেছে অখন আমার তো ভাঙ্গার পথে এদিন আন্দোলন করছি আমরা আরও এরস মানুষ করে নাকি এই করে থানার লোকে কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো ইয়া পাইছি না না এখন ঘর ভাঙতেছেন কে রে আপনার ঘর এই তো ঘর তো নদী নিয়ে গেতেছে এখন গাঙ্গে নিয়ে গেতেছে পালা তুলতেছে গাঙ্গের মধ্যে দেন ভাঙতেছি তো আপনার এই বসত ঘর যে ভাঙে নিতেছেন আপনার কোনো অন্য কোনো জায়গা আছে নি না অন্য কোনো জায়গা নাই আমার কোথায় থাকবেন এখন এখন তো মনে করেন এটি মানুষের বাড়ি ঘর তো দু টাকা টাকা লইয়ে যদি থাকতাম পারি আর মানুষের এমনি থাকো না আর এটি বেশ চলন লাগবো এই অবস্থা আছে কালকে রাত্রি এই ঘর তো আর ঘুমাইছেন না না এগুলো ঘুমানো থাক দূর কথা উঠানে থাকতে তো কষ্ট হয়েছে টাংশালী ফুগনি দামচানি সীমিত দাম রিচিচার রমই হাঙ্গার স্ট্রাইক খাই চাক নাই রিটার্নে নন অ্যাকসেপ্ট কমিটি নিতে দুল মুম্বাই
তাং সানি ফুংনি দামচার তামানি জরানি সিমি দামব্রী চার রমই ও বুকচা তঙ্গ স্ট্রাইক এবার হাঙ্গার স্ট্রাইক অংনা থাঙ্গি তঙ্গ কাঞ্চনপুর পি এস বাই খবচা মনোমন পুই থাইও রিটার্নি নন একসেপ্ট কমিটি নি বাকি কাইবার সানমুনতি ও স্ট্রাইক খাই জাগনাই জেনারেল সেক্রেটারি এস কে জমাতিয়ানি খুবতেই সবাই শুক্রবার খনাওয়াই নাইডি ও কাইবা সানমুং রক তাম তাম ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। আচ্ছা মামা তিনি নরক নি অর বো অর্গানাইজ নি খবা বো বদন নি ইংগাই নরক হাঙ্গার স্ট্রাইক লাইনানি বকার কি কাও তিনি কে রিটার্ন ইন নন একসেপ্ট কমিটি বো আম তাই আবো নকে মনো মনপুই প্যাসেঞ্জার সেট হন যাও বো বো ডিস্ট্রিক্ট নি অর নরক বাই মান রাখনাই ওকে নট উনকুটি দলাই তিনটা ডিস্ট্রিক্ট নি কাইথাম ডিস্ট্রিক্ট নি অর মান রাখনাই বুপুর নি সিনি চাংজাগনাই মামা আবো খনা সোমবার আটটা নিচিং চেংনাইছি আচ্ছা নরকনি নাহারমো ইয়াখেবা নরকনি সানমো তামনো নাহারে নর অব যে হাঙ্গার স্ট্রাইক মানে আবো মিনিং সামো ইয়াখেবা আবনি তামনো নাহারে তামো সানমো মাইয়ানি বগে নর খাদু আবো হাইকে আসুনানি বখার খাঙ্গাই তং সিলিকা রিহ্যাবিলিটেশন তং অর চ্যাপ্টার 5 ডিমান্ড তং তেনি বেনার সুইজাক তং আবনো সিনি 5 ডিমান্ড বনু সিনি তং নাই দীর্ঘ বছর আবার সরকার বাই ফাইট খাই ফাইকা তাবক জরা মানে রেসপন্ড ইয়া খবাগী খা নিচিং আবো সুরু খাইনাই যদি 48 ঘন্টা বা ইয়াকে মিয়া প্রেস মিট সাখা 48 ঘন্টা বাই এখানে 72 ঘন্টা খাইনাই 72 ঘন্টা বাই এখানে 100 খাইনাই নাংখে রুট ব্লকেট খাইনাই সরকার ফুক নাই কোনো তার বর্তমান সরকার কোনো অর পাবলিক বাই কোনো চিনি ক্লাস নিচিন কোনো সম্ভাবনা ক্রী তো সরকার সাও সরকার নাই দি সরকার মাখাইনাই সরকার চিনি কক খা দি হিসি ফুক নাই অনেক বারো হা ডিএম লেভেল ফা মিটিং উহা এস ডি এম লেভেল মিটিং উহা আর চিফ মিনিস্টার বাই আগরতলা মিটিং উহা হাখেবো নি ফরেস্ট লেভেল বাই মিটিং উহা হাখেবো তাবুক জরাও মানে কোনো রেসপন্ড দিয়া অবশ্যই দীর্ঘ বছর 2018 নি সিং ইস্যু নিন শাখা অর চাপ্টার 5 নাম ক্লাস্টার ব্লেস নিনি ল্যান্ড অ্যালটমেন্ট নিনি আব আর চিনি কেস পেন্ডিং রিটার্নিস নি কেস পেন্ডিং হইতে নিনি তোমা হইতে তে কেহ কেহিনি আই ডাব্লিউ এম পি প্রজেক্ট 5 ইয়ার্স নি আবো চিনি চাপ্টার 5 ডিমান্ড আবো নু চিনি বেশি বেপারি আসিনি আবো ডিমান্ড কত রিয়া তমু নরক নি ই হাঙ্গার স্ট্রাইক বহু বুকা তমু নরক দে অর জবা মুকলে নক বানা ঠান্ডাই আছে হাপং নি বুখাতে ক্লাইয়ে নং নি ই খরাং ন তমু ন খনা ইয়া নাকাই আইনে সালব বপতি হাইকে ইয়া প্রিসে দকাই চিনি ক্রা গিয়া প্রিসে নাই যত যতদিন পর্যন্ত গভর্নমেন্ট চিনি চিনি ইয়াপ্রিসেয়া চিনি সামং ইয়াপ্রিসেয়া জেসু হা সাকা ও ক্রাক আন্দোলন তো আবো নুসুং খাইনে চিনি 1235 নুফাইনে আনি বুমুগে চিনি সেন্ট্রাল কমিটি নন এসেট সেন্ট্রাল কমিটি নি ভাইস প্রেসিডেন্ট এস কে জমাতিয়া ফাইনান্স রং মাইনতি সৌইক নারিগা স্টেট ইলেকশন কমিশনের সেক্রেটারি অসিত কুমার। অসিত কুমার দাস সেক্রেটারি কুমার স্টেট ইলেকশন কমিশন ত্রিপুরা ইলেকশন ডিউটি ভোট নথি স্রাই স্রাইকে সৌইক নারিকা ককমা তোমরা রোগ নিবেশ কাগ খনার নাইদি শ্রীনি বাকলিব পিরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। ভোটাম আপনারা সবাই জানেন যে স্টেট ইলেকশন কমিশন যে শিডিউলটা অ্যানাউন্স করেছে সেটাতে 4 তারিখে বলা হচ্ছে ইলেকশন ডিউটি ভোট। ইলেকশন ডিউটি ভোট বলতে গেলে এখানে যারা পোলিং পার্সোনাল বা পুলিশ পার্সোনাল যারা নির্বাচনের কাজের সাথে নিযুক্ত বা যুক্ত তারা তাদেরকে ভোট দেওয়ার তারিখ হচ্ছে তারা ভোট এক্সারসাইজ করবে সেই ইলেকশন ডিউটি আমরা বলি এটা ইলেকশন ডিউটি ভোট। তো 35টি ব্লকে আপনারা জানেন যে ইলেকশন হচ্ছে এখানে সেই 35টি ডিফারেন্ট লোকেশানেই আজকে ইডিভিটা নেওয়া হচ্ছে। তো আমাদের কাছে যেই ফিগার আছে এমনিতে নিয়মটা হচ্ছে ফর্ম 16 দিয়ে অ্যাপ্লাই করতে হয় আজকেও যদি কেউ কোনো ব্লকে
কোনো বিডিওর কাছে বা রিটার্নিং অফিসারের কাছে কেউ যদি যায় ফর্ম 60 নিয়ে, সে আজকেও এক্সারসাইজ করতে পারবে, তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। তো এখন অবধি যেই খবর, পোলিং পার্সোনাল 4636, তারপরে পুলিশ পার্সোনাল 4609, আদার পার্সোনাল 235, টোটাল 9480। তো এই ফিগারটা একটু ফ্লাকচুয়েটিং আবার নতুনভাবে, কারণ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে কালকে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তো তারাও অটোমেটিক্যালি তারা তাদের রেসপেক্টিভ ব্লকে মুভ করছে, তো সেই জন্য ফিগারটা একটু ভ্যারি করতে পারে। কিন্তু আপাতত সব জায়গাতেই মোটামুটিভাবে এই ফিগার এটাই, এবং সব জায়গাতেই ভোটিং প্রক্রিয়া চলছে, এবং টাইম 10টা থেকে 4টা, বা যতক্ষণ অবধি মানে পোলিং পার্সোনাল থাকবে ততক্ষণ অবধি পোলিং পোলটা চলবে, শেষ করা আজকেই শেষ হবে, একটা দিনই আজকে ইডিপির জন্য, একটা দিনই, আর 8 তারিখ তো প্র্যাকটিক্যালি 8 তারিখে তো পোল আছে। আসিফ জানানো সর্বমিক অক্টমানি আপডেটস বানাবাগে চয়ুনাইতুন্দি নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।